বিনা কারণে কোনো আমাদের গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। এটা যেহেতু বাংলার ঐতিহ্য, এটা আমাদের ধরে রাখা উচিত। বাংলাদেশের মানে নদীমাতৃক দেশ হিসেবে এইটা মানে ওয়ান অফ দ্য মোস্ট প্লেড গেম ছিল এক সময়, কিন্তু এখন সেটা আসলে হারা যাচ্ছে। তো আমার মনে হয় যে সকলের মানে প্রত্যেক জনপ্রতিনিধির উচিত যে সেইটাকে আবার নতুন করে আবার ইন্ট্রোডিউস করা, যেন আমরা যারা নতুন প্রজন্ম আছি তারা যেন এটা থেকে বঞ্চিত না হয়। আর এইটা আজকে যা দেখলাম, আজকে আসলে অনেক মানে বিশাল একটা নৌকা বাইচের যে অনুষ্ঠানটা হলো, অনেক বিশাল আয়োজন ছিল, এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই মাননীয় এমপি মহোদয়কে, যিনি এই আয়োজনটা করেছে, আর সকল চেয়ারম্যান আর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ। আগামীতে আরও আমরা এরকম অবশ্যই খুশি, কেন খুশি হব না, অবশ্যই খুশি। অবশ্যই আমি এখন টাঙ্গাইলের গোপালপুরের বউ, অবশ্যই আমি এইখানে এই এরিয়ার বউ হিসাবে আমি অবশ্যই এইগুলো দাবি করি যে আরও শুধু নৌকা পাইছি না, আরও যত খেলাধুলা আছে সবগুলো যেন আমরা উপভোগ করতে পারি। দর্শক দেখতে পাচ্ছেন যে হলুদ যে নৌকা বাইচটি এগিয়ে আছে এখন পর্যন্ত, দর্শক দেখতে পাচ্ছেন বারবার দিন দর্শক দেখতে পাচ্ছেন খুব টান টান উত্তেজনা, দুটি লোকাই ইতিমধ্যে অনেক তো এগিয়ে আছে। যমুনার নদীতে দর্শক লোকাবাই চলছে,